দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বিবির হাটে, যেখানে মুরগির হাঁস মুরগির হাটটি আছে, সেই হাটটি আপনারা দেখছেন। আজকে হাটে আপনারা দেখছেন বিক্রেতা অনেকগুলি রাজহাঁস নিয়ে এসেছেন জালের ভেতরে ভরা আছে। এই রাজহাঁসগুলির দাম কত রেখেছেন বিক্রেতা আমি জেনে নিচ্ছি। আচ্ছা, রাজহাঁসগুলোর দাম কত রেখেছেন? হাজার টাকা পিস। দর্শকবৃন্দ, এখানে দেখছেন বেশ সুন্দর সুন্দর রাজহাঁস রাখা আছে। এই রাজহাঁসগুলির দাম বিক্রেতা রেখেছেন এক একটা হাজার টাকা পিস। এখানে পাতি হাঁসগুলোর দাম কত রেখেছেন? 400 টাকা পিস দাম রেখেছেন পাতি হাঁসের। এখানে ঝাঁকাতে দেখছেন অনেকগুলি পাতি হাঁস। এখানে এই ঝাঁকাতে দেখছেন মুরগি, এই ঝাঁকাতেও দেখছেন হাঁস। এগুলো কোন জাতের হাঁস আছে? ক্যাম্বেল প্রজাতির হাঁস আপনারা দেখছেন। এই হাঁসগুলোর দাম কত রেখেছেন? 320 টাকা পিস দাম রেখেছেন 320 টাকা পিস। এখানে দেখছেন হাঁসের বাচ্চা। এগুলো কোন জাতের হাঁস? হাঁসের বাচ্চা? হ্যাঁ, ক্যাম্বেল প্রজাতির হাঁসের বাচ্চা আপনারা দেখছেন। দাম কত রেখেছেন? 60 টাকা পিস। 60 টাকা পিস দাম রেখেছেন বিক্রেতা হাঁসের বাচ্চাগুলির দাম রেখেছেন 60 টাকা পিস। এখানে দেখছেন এই ঝাঁকাতে অনেকগুলি মুরগি। এগুলো কোন জাতের মুরগি আছে? দেশি জাতের মুরগি। দাম কত রেখেছেন? 350 টাকা কিলো। 350 টাকা কিলো দাম রেখেছেন বিক্রেতা। এখানে দেখছেন কতগুলি মুরগি, হাঁস এবং মুরগি। এগুলো কোন জাতের? এগুলো দেশি মুরগি আর দেশি হাঁস। দেশি মুরগি, দেশি মুরগির দাম কত রেখেছেন? 350 টাকা কেজি। 350 টাকা কেজি দাম রেখেছেন বিক্রেতা। আর হাঁসগুলো? হাঁসগুলো হচ্ছে ছাওড়া হাঁস, এগুলো আছে 200 টাকা পিস। 200 টাকা পিস পাতি হাঁস? পাতি হাঁস, পাতি হাঁস, দেশি পাতি হাঁস আপনারা দেখছেন 200 টাকা পিস দাম রেখেছেন বিক্রেতা। এখানেও দেখছেন হাঁস আছে। এগুলো কি পাতি হাঁস? হ্যাঁ, 250 টাকা পিস। 250 টাকা পিস দাম রেখেছেন বিক্রেতা। এখানে কি কি মুরগি আছে? মুরগি 350 টাকা। দেশি? দেশি মুরগি দেখছেন 350 টাকা পিস দাম রেখেছেন বিক্রেতা। এখানেও দেখছেন অনেকগুলি মুরগি আছে। এগুলো কোন জাতের মুরগি দাদা? কোন জাতের মুরগি? দেশি আছে। দেশি দাম কত রেখেছেন? বলছি দেশি মুরগির দাম কত রেখেছেন? 350 টাকা কিলো দাম রেখেছেন বিক্রেতা। দর্শকবৃন্দ, এখানেও দেখছেন অনেকগুলি মুরগি। এগুলো কোন জাতের মুরগি আছে? হ্যাঁ, দেশি প্রজাতির মুরগি এবং মোরগ দেখছেন। দাম কত রেখেছেন? 350 টাকা কেজি দাম রেখেছেন। এখানে দেখছেন মুরগি, এখানে দেখছেন পায়রা, অসংখ্য পায়রা। এখানেও দেখছেন অসংখ্য মুরগি বিক্রেতা ঢাকায় সব মুরগি নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। এখানে দেখছেন অনেকগুলি পায়রা বিক্রেতা এনেছেন। এখানে দেখছেন একটি খরগোশ। এখানে দেখছেন খাঁচার মধ্যে অসংখ্য পায়রা বিক্রেতা রেখেছেন। আচ্ছা, পায়রা কোন জাতের পায়রা আছে এখানে? বিক্রেতা এখানে উপস্থিত না থাকায় বলতে পারলাম না। এখানে দেখছেন বেশ কিছু পায়রা, এখানেও দেখছেন বেশ পায়রা, অনেকগুলি পায়রা রাখা আছে খাঁচাতে। সব সারি সারি রেখে দিয়েছেন বিক্রেতারা। এখানেও দেখছেন অনেকগুলি পায়রা। এ পায়রা কার আছে? হ্যাঁ, আপনার? এগুলো কোন জাতের পায়রা আছে? গিরিবাজ আছে তোমার, তারপরে ফাটিং আছে। আচ্ছা, গিরিবাজের দাম কত? গিরিবাজ গিরিবাজের দাম কত রেখেছেন? গিরিবাজ দাম বেচা কিনা কই, বেচা কিনা দাম। আপনার দাম কত আছে? 500 টাকা কি জোড়া? 500 টাকা জোড়া দাম রেখেছেন গিরিবাজ পায়রা। এখানে দেখছেন অনেকগুলি পায়রা, এখানে পায়রা দেখছেন, এখানে দেখছেন খরগোশ বিক্রেতারা নিয়ে এসেছেন। আপনারা দেখছেন বিবির হাট। এখানে দেখছেন বেশ বড় সাইজের মোরগ আপনারা দেখছেন, খুব সুন্দর হৃষ্টপুষ্ট বড় সাইজের মোরগ আপনারা দেখছেন। এখানে দেখছেন পাতি হাঁস, এখানে দেখছেন বেশ অনেকগুলি মোরগ আছে। এগুলো মোরগগুলো কার আছে? বিক্রেতা নেই?
ও দাদা মোরগ কার আছে? মোরগ মোরগ এগুলো কার আছে? মোরগ দেশি মোরগ না দেশি? দাম কত রেখেছেন? সাড়ে তিনশো টাকা কি কিলো? সাড়ে তিনশো টাকা কিলো দাম রেখেছেন। এই পাশের এটা কোন জাতের মোরগ? পাটনাই। পাটনাই মোরগ আপনারা দেখছেন, যে সুন্দর বড় সাইজের হৃষ্টপুষ্ট পাটনাই মোরগ। পাটনাই মোরগটার দাম কত রেখেছেন? তিনশো টাকা কিলো। দর্শকবৃন্দ আপনারা দেখলেন, আপনারা শুনলেন, এখানে এগুলো কোন জাতের মুরগি আছে? দেশি। দাম কত রেখেছেন? সাড়ে তিনশো টাকা কেজি দাম রেখেছেন বিক্রেতা। দর্শকবৃন্দ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে অবশ্যই একটি লাইক দেবেন। ধন্যবাদ।